আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের এসএসসি 2021 পরীক্ষার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো তোমরা কীভাবে এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা সলভ করতে পারো। এই বিষয়গুলো তোমাদের অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটা চেয়েছে সেটাখানে বলা হয়েছে যে 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো, এটা তোমাদের উদ্দীপক। সেখান থেকে তোমাদের 4টা প্রশ্ন করা হয়েছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। খয়ে বলা হয়েছে 40 মিটার উচ্চতায় বস্তুটি মোট শক্তি কী কী রূপে রয়েছে তা ব্যাখ্যা করো। গয়ে চেয়েছে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটি সময় গতিশক্তি ও সময় বিভব শক্তির পরিবর্তনের দুটির লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। আর ঘয়ে বলা হয়েছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটি বিভব শক্তি ও গতিশক্তি সমান সেটা দেখাতে বলা হয়েছে, এবং মোট শক্তির কত অংশ তা তোমাদের দেখাতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের বলা হয়েছে যে এখানে আমি তোমাদের এই বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে রেখেছি, দেখো যে একটা বস্তু ভূমি থেকে 40 মিটার উচ্চতায় রয়েছে, যে বস্তুটির ভর হলো 75 কেজি। এখন এই বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কী কী পরিবর্তন হইতে পারে সেগুলো তোমাদের কাছ থেকে চেয়েছে। তবে এই ধরনের প্রশ্ন সলভ করতে হলে তোমাকে কয়েকটি বিষয় জানতে হবে। 1 নম্বর বিষয়টা কী হলো কি, ভূমি হতে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায়, অর্থাৎ ভূমি হতে বস্তুটি যদি সর্বোচ্চ উচ্চতায় থাকে তাহলে সেখানে শুধু বস্তুটির বিভব শক্তি থাকে কিন্তু গতিশক্তি থাকে না, কারণ এখানে তার হলো বেগটা শূন্য হয়ে যায়। এবং ভূমিতে বস্তুটির শুধু গতিশক্তি থাকে কিন্তু বিভব শক্তি থাকে না, কারণ বিভব শক্তি হিসাব করতে হয় ভূমি হতে বস্তুটা কত উচ্চতায় রয়েছে সেটা, আর গতিশক্তি হিসাব করতে হয় বস্তুটি কোথায় থেকে কোথায় যাচ্ছে সেই দূরত্ব দিয়ে গতিশক্তি বের করতে হয়। তাহলে প্রথম নম্বর পয়েন্টটা কী ছিল, যে সর্বোচ্চ উচ্চতায় শুধু হলো বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে না কারণ সেখানে বেগ থাকে না, আর ভূমিতে বস্তুর গতিশক্তি থাকে কিন্তু বিভব শক্তি থাকে না। 3 নম্বর পয়েন্ট যে এই ভূমি এবং সর্বোচ্চ উচ্চতায় এই দুইটা বিন্দু বাদে মাঝখানে যতগুলো বিন্দু পাবে, বস্তুটি যতগুলো বিন্দুতে অবস্থান করে প্রত্যেকটা জায়গাতেই তার গতিশক্তি এবং বিভব শক্তি উভয় থাকবে। এসো আমরা এই বিষয়টাকে বোঝার জন্য আমরা প্রথমে প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করি। প্রথম প্রশ্নে বলা হয়েছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তির পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে 1 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব, জানা আছে বস্তুটির হলো ভর হলো 75 কেজি, বস্তুটির উচ্চতা কত হচ্ছে 40 মিটার, এবং অভিকর্ষ ত্বরণ যেহেতু পরন্ত নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তুর ক্ষেত্রে 9.8 মিটার/সেকেন্ড². 40 মিটার উচ্চতায় পাথরটির বিভব শক্তি EP = mgh, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এম হলো 75 × 9.8 × 40। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 75 × 9.8 × 40, অর্থাৎ 35,400, যেহেতু শক্তি তাই জোর।
তাহলে 40 মিটার উচ্চতায় পাথরটির গতিশক্তি ই কে অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো। কারণ এখানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বেগ যেহেতু জিরো, তাই সেখানে গতিশক্তিও জিরো। তাহলে সুতরাং 40 মিটার উচ্চতায় পাথরটির মোট শক্তি ইকুয়াল টু ইপি প্লাস ইকে, অর্থাৎ 2400 জুল প্লাস 0 জুল, তার মানে আমরা পেয়ে গেলাম 400 জুল। এই যে 40 মিটার, অর্থাৎ এই জায়গাতে বস্তুর হচ্ছে মোট শক্তির পরিমাণ কত হচ্ছে 35400 জুল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এটা হলো তোমাদের হলো কয়ের উত্তর। এরপর ক্ষয়ে তোমাকে বলা হয়েছে যে যে এখানে অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তুটির কী কী শক্তি রয়েছে বা কী কী শক্তির পরিবর্তন হয়েছে। তাহলে তোমরা কীভাবে লিখবে যে 40 মিটার ভূমি হতে 40 মিটার উচ্চতায় 75 কেজি ভরের বস্তুকে নিয়ে আসা হলে বস্তুটির মধ্যে যে শক্তি সঞ্চিত রূপে সেটি বিভব শক্তির রূপে থাকবে। আমরা জানি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে যদি অন্য আরেকটা অবস্থানে নিয়ে আসা হয় তাহলে বস্তুটি কাজ করে যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলা হয়। যেহেতু বস্তুটিকে ভূমি থেকে 40 মিটার উচ্চতায় উপরে নেওয়া হয়েছে, তাই এখানে বস্তুটির মধ্যে যে শক্তি থাকবে সেটা হলো বিভব শক্তি। আবার কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা গতিশক্তি বলা হয়। 40 মিটার উচ্চতায় কিন্তু বস্তুর গতিশক্তি জিরো, কারণ এখানে বেগ জিরো। তাই আমরা বলতে পারি যে যে 40 মিটার উচ্চতায় 75 কেজি ভরের বস্তুকে আনলে সেখানে শুধু বিভব শক্তি থাকবে। এই যে কথাটা বললাম, এই কথাটা খয়ে লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর আমাদের গয়ে যে প্রশ্নগুলো চেয়েছে, গয়ে বলছে যে বস্তুটি মুক্তভাবে পড়তে দেওয়া হলে প্রতি 10 মিটার পরপর তার বিভব শক্তি এবং সময় গতিশক্তি এবং সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এসো আমরা সেই বিষয়টা উত্তর করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে আমরা হলো গ লিখে আমরা 40 মিটার উচ্চতায় পাথরটির বিভব শক্তি ই ইকুয়াল টু এম জি এইচ, অর্থাৎ 75 × 9.8 × 40। আমরা দেখেছি এটা হলো হচ্ছে 29400 জুল। 40 মিটার উচ্চতায় পাথরটির গতি শক্তি কাইনেটিক এনার্জি 0 জুল। এ সময় তাহলে বস্তুটির সময় কত ছিল? সুতরাং সময় হলো টি ওয়ান ইকুয়াল টু 0 সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বিভব শক্তি 29400 জুল এবং সেখানে তার গতিশক্তি জিরো, কারণ এখানে গতিশক্তি বেগটা হলো জিরো। আর এখানে সময়টা হচ্ছে কত? 0 সেকেন্ড। সময়টা 0 সেকেন্ড। তাহলে এই ডাটাটা আমরা এখানে একটু লিখে রাখি, অর্থাৎ ই পি ইকুয়াল টু 29400
400 জুল ইকে ইকুয়াল টু 0 জুল আর টাইম 1 হচ্ছে 0 সেকেন্ড এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায়। এরপর আমরা দেখি যে এই বস্তুটা যখন 10 মিটার নিচে আসবে সেক্ষেত্রে তার বিভব শক্তি গতিশক্তি এবং কতটুকু সময় লাগে সেটা আমরা বের করি। যে প্রথম 10 মিটার অতিক্রমকালে এখানে আমরা একটু লিখে রাখি, যদি 10 মিটার এখানে আছে তাহলে ভূমি থেকে বস্তুটা কত মিটার হচ্ছে সেটা আমরা লিখব। ভূমি থেকে 30 মিটার উচ্চতায়, তাহলে এখানে আমাদের বিভব শক্তি কত আসে সেটা আমরা দেখব। উচ্চতায় বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ, তাহলে এম জি এইচ যদি হয় তাহলে আমাদের হলো 75.9.8 ইন্টু, যেহেতু বস্তুটি হিসাব করতে হয় যেহেতু বস্তুটা কি 10 মিটার নিচে আসছে, ধরে নিলাম বস্তুটি 10 মিটার এই জায়গায় অবস্থান করতেছে বস্তুটি, তাহলে 10 মিটার যদি নিচে আসে আর তাহলে বস্তুটা হলো কি কত মিটার উপরে থাকবে, 30 মিটার উচ্চতা থাকবে। অর্থাৎ বস্তুটি হলো বিভব শক্তি বের করতে হয় ভূমি হতে বস্তুটি কত উচ্চতা রয়েছে সেই উচ্চতা দিয়ে বস্তুর বিভব শক্তি বের করতে হয়, তাই আমরা এখানে 30 লিখব। তাহলে এখানে আমাদের কত আসে রেজাল্টটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 75 × 9.8 × 30 অর্থাৎ 22,050, এখানে আমাদের মানটা আসলে হচ্ছে 22,050 জুল। তাহলে গতিশক্তি কতটুকু হবে আমরা দেখি, ইকে ইকুয়াল টু 1/2 mv². তাহলে আমরা এখানে পাই 1/2 m, আর ভি স্কোয়ার সূত্র আমরা যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি u² + 2g। এই যে এখানে আমরা যেহেতু আমরা এখানে উচ্চতা আমরা h ধরে ফেলছি তাহলে বস্তুটা এই জায়গায় অর্থাৎ 40 মিটার উচ্চতা থেকে 10 মিটার যখন নিচে আসছে তখন এটুকুর উচ্চতা আমরা হলো কতটুকু ধরতেছি x মিটার, এখানে আমরা ধরি হলো এটা হলো x মিটার। তাহলে x মিটার যদি হয় তাহলে আমরা x মিটার, যেহেতু আমি পূর্বে বলেছি গতিশক্তি হিসাব করতে হয় বস্তুটি কোথায় থেকে কোথায় যাচ্ছে, অর্থাৎ তার যেখান থেকে যাত্রা শুরু করবে এবং যেখানে গিয়ে শেষ হবে সেই মধ্যবর্তী দূরত্ব দিয়ে গতিশক্তি বের করতে হয়, আর বিভব শক্তি বের করতে হয় বস্তুর ভূমি হতে কত উচ্চতা রয়েছে সেই উচ্চতা দিয়ে। যেহেতু বস্তুটি হলো 10 মিটার নিচে আসছে তার মানে সেই এক্সটা আমরা ধরলাম যে কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে এক্স, তাহলে আমরা যেহেতু এখানে আদিবেগ আমাদের এখানে 0, তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে এটা 0, তাহলে আমরা পাচ্ছি 1/2 m × 2g x, তাহলে এইটু আর এইটু কেটে গেলে আমরা পাই হলো mgx, তাহলে mgx, তাহলে m হলো 75 × 9.8 × x হচ্ছে 10 মিটার, যেহেতু বস্তুটা যাত্রা করতেছে হলো এই জায়গা থেকে এই জায়গায় তাহলে এটুকুর দূরত্ব কত, এখানে এটুকুর দূরত্ব আমরা এখানে হলো 10 মিটার ধরতেছি, অর্থাৎ x = 10 মিটার, এটা হলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কতটুকু আসে আমরা একটু দেখি, এখানে আসলে 75 × 9.8 × 10 অর্থাৎ 7,350 জুল, তার মানে
বস্তুটি যখন এখান থেকে 10 মিটার নিচে আসে তখন তার গতিশক্তি এত। তাহলে এখানে গতিশক্তি যদি এত হয় তাহলে আমরা গতিশক্তি পেলাম, তাহলে আমরা লিখতে পারি 10 মিটার অতিক্রম করতে T2 সময় লাগে, তাহলে আমরা এখানে আমরা পাই x ইজ ইকাল টু ইউ T2 প্লাস হাফ জি T2 স্কোয়ার। যেহেতু এখানে বেগ আমি পূর্বেই বলেছি বেগটা হলো যেহেতু জিরো আদি বেগ, তাহলে এটা আমাদের আসে হলো x ইকাল টু হাফ জি T2 স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে T2 স্কোয়ার ইকাল টু 2x ডিভাইডেড এত। যদি আমরা এখানে যদি T2 ইকুয়াল টু রুট ওভার 2x ডিভাইডেড জি, তার মানে আমাদের এখানে কত আসে, তাহলে আমরা এখানে মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের হলো রুট ওভার 2 ইন্টু, যেহেতু কতটুকু নিচে আসছে এটা বস্তুটা, তাহলে বস্তুটা আসছে হলো 2 ইন্টু হচ্ছে 10 ডিভাইডেড 9.8। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের এখানে মান কতটুকু আসছে আমরা একটু দেখে নিই, 20 ডিভাইডেড 9.8 রুট ওভার অ্যান্সার, অর্থাৎ 1.43, অর্থাৎ এখানে আসতেছে 1.43 সেকেন্ড। তাহলে আমরা এখানে পেলাম কি, অর্থাৎ বস্তুটি যখন এই সর্বোচ্চ উচ্চতা থেকে 10 মিটার নিচে আসতেছে তখন তার সময় লাগতেছে 1.43 সেকেন্ড, এবং এখানে এসে তার হলো গতিশক্তি 7350 এবং বিভব শক্তি হচ্ছে 22050। এই ডাটাগুলো আমরা এখানে কিছুটা লিখে রাখি। তাহলে এই জায়গায় আমাদের হলো ডাটাটা তাহলে কত আসতেছে, তাহলে ইপি ইকুয়াল টু 22050 জুল, আর ইকে ইকুয়াল টু 7350 জুল, আর এখানে আমাদের টাইমটা হচ্ছে 1.43 সেকেন্ড। এই ডাটাটা আমরা এখানে লিখে রাখলাম। এখন পরবর্তীতে আবার আমার যেহেতু এটুকু আসছে হলো 10 মিটার, তাহলে সেখান থেকে আরও 10 মিটার পর পর আমাদের বের করতে হবে, তাহলে আমরা এটাকে আমরা একটু সহজ করে দিই কালে। তাহলে এখানে আমি একটু কাজ করব বোঝার সুবিধার্থে, এখানে আমি মুছে দিলাম। তোমরা কিন্তু আমার লেখার সুবিধার্থে আমি এটাকেই হলে শুধু মডিফিকেশন করব, তোমরা আবার পরবর্তীতে এটা হলে লিখবে, ঠিক আছে? তাহলে আমি এই হলো পরের 10 মিটার, অর্থাৎ এখানে আমি দ্বিতীয় 10 মিটার অতিক্রমকালে তাহলে কত আসবে, যেহেতু পরের আবার 10 মিটার তাহলে ভূমি থেকে হতে, অর্থাৎ এটা হলো আমার 20 মিটার, তাহলে বিভব শক্তি কত হবে ভূমি হতে, তাহলে 75 ইন্টু 9.8 ইন্টু 20। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কত আসে একটু আমরা দেখে নিই, 75 ইন্টু 9.8 ইন্টু 20, অর্থাৎ 14700। এখানে আমাদের কত আসলো, 14700 জুল। তাহলে এখানে আমাদের তাহলে গতিশক্তি কত হবে, আমরা ধরে নিই এইটাই হলো সেই বিন্দু, গতিশক্তি কত হবে, গতিশক্তি যেহেতু আমরা পূর্বে দেখেছি যে আমরা গতিশক্তি পাই হলো এম জি এক্স, তাহলে এম জি যদি এক্স হয় তাহলে এখানে আমরা হলো 75 ইন্টু 9.8 ইন্টু, যেহেতু বস্তুটা হলো কত এখানে অবস্থানটা, তাহলে পর 10 মিটার, তাহলে এখানে 10 মিটার এখানে 10 মিটার, কয় মিটার 20 মিটার, তাহলে আমাদের এখানেও আসবে 14700 জুল। তাহলে সময় কতটুকু লাগবে, এই ক্ষেত্রে সময়টা আমাদের লাগবে হলো, ঠিক আমরা যেহেতু সূত্রতে জানি রুট ওভার 2x ডিভাইডেড জি, তাহলে আমরা পাই হচ্ছে 2 ইন্টু 20 ডিভাইডেড 9.8। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখি কতটুকু আসে,
40 ডিভাইডেড 9.8 রুট ওভার, অর্থাৎ 2.02, অর্থাৎ আমাদের এখানে আসলো হচ্ছে 2.02 সেকেন্ড। তাহলে এই জায়গায় আসতে বস্তুটি কত সময় লাগলো? 2.0 সেকেন্ড। এই ডাটাগুলো আমরা ওখানে একটু লিখে রাখি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইপি ইকুয়াল টু এখানে ইপি সমান ইকে সমান 14700 জুল। তাহলে এখানে আমাদের টাইম 2.02 সেকেন্ড। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার শক্তি সময় লাগে হলো 1.43 সেকেন্ড, আর পরের 10 মিটার আসতে তার শক্তি লাগে হচ্ছে বিভাষণ গতিশক্তি 14700 জুল এবং সময় লাগে 2.02 সেকেন্ড। এরপরে আমরা আবার পরের আবারটা করবো। তার পরেরটা করার জন্য আমরা ঠিক সেম আমি আবার পরের পার্টে তোমরা এই সেম এভাবে লিখবে, আর এই জায়গায় যে পরিবর্তন হবে সেটা আমি শুধু আমার বোঝার সুবিধাতে আমি এটা করছি। তো দেখো এখানে কি করতেছে, তাহলে এটা হলো তৃতীয় 10 মিটার অতিক্রম করলে কত আসবে? যেহেতু আমরা এখানে হলো 10 পেলাম, 20 পেলাম এবং এখানে আমি আরও 10 এনেছি, তাহলে এখানে যদি 10 আসে তাহলে এখানে 10 10 10 20, আর হলো এখানে যদি আমি আসি তাহলে এই জায়গা এই বিন্দুটা যদি আমি ধরি তাহলে এইটুকু হলো 10, তাহলে 10 10 10 20 10 30, তাহলে 30 যদি হয় যেহেতু আমি তাহলে এইটুকুর দূরত্ব হচ্ছে 30 মিটার, এইটুকুর দূরত্ব হচ্ছে কত মিটার? 30 মিটার। তাহলে যেহেতু আমি বলছি ভূমি হতে কত উচ্চতায় আছে বস্তুটি সেই উচ্চতা দিয়ে বিভব শক্তি বের করতে হয়, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টোটাল উচ্চতা যদি 40 হয়, আমরা 30 মিটার অলরেডি অতিক্রম করে ফেলছি, তাহলে আমাদের ভূমি হতে বস্তুটা আছে 10 মিটার। তাহলে ভূমি হতে বস্তুটা কয় মিটার আছে? 10 মিটার। এই 10 মিটার উচ্চতায় তাহলে আমরা এখানে লিখবো তাহলে হলো 75 × 9.8 × 10। তাহলে আমরা কত পাই? আমরা হলো 75 × 9.8 × 10, অর্থাৎ 7350। এখানে আমরা পেলাম 7350 জুল বিভব শক্তি। তাহলে আমাদের গতিশক্তি কত আসবে? 75 × 9.8 ×, তাহলে যেহেতু বলছি যে গতিশক্তি হিসাব করতে হবে বস্তুটা কোথা থেকে কোথায় যাচ্ছে, বস্তুটা যেহেতু এখান থেকে এই বিন্দুতে আসতেছে তার মানে কি এটুকুর দূরত্ব 10 20 30, এখানে হলো 30 মিটার। তাহলে এখানে আসলে আমাদের হলো আমরা 22050 জুল। তাহলে আমাদের সময় কতটুকু লাগবে? তাহলে T4 ইকুয়াল টু রুট ওভার 2x/g, তাহলে আমাদের আসে 2 × 30, যেহেতু বস্তুটা এখান থেকে এখানে আসছে তাহলে এই দূরত্ব হলো 30 / 9.8, তাহলে আমাদের কতটুকু আসে আমরা একটু দেখে নিই, 60 / 5√, অর্থাৎ 2.47। তাহলে আমাদের সময়টা কত লাগছে? 2.47 সেকেন্ড। অর্থাৎ বস্তুটা এখান থেকে এখানে আসতে তার হলো লাগতেছে কতটুকু? তাহলে আমরা এটা একটু নোট করে রাখি, ইপি ইকুয়াল টু 7350 জুল আর ইকে ইকুয়াল টু 22050 জুল আর টি ফোর ইকুয়াল টু আমাদের আসতেছে হচ্ছে 2.47 সেকেন্ড। তাহলে আমরা কয়টা পেলাম? একটা, 10 মিটার 10 মিটার 10 মিটার আরও আমার আছে। তাহলে আমার এই ভূমিতে এখন আমার দেখতে হবে এই ভূমিতে বস্তুটা যদি আসে সেক্ষেত্রে তার শক্তির কী পরিবর্তন হয় এবং তার সময় কতটুকু লাগে সেটা আমরা হলো বের করে দেখব। তাহলে আমরা ঠিক একই কাজ করব, যে এটার চতুর্থ দিয়ে দিব আর এখানে আমি একটু মডিফিকেশন করব।
তোমরা কিন্তু লিখবা পরে পরের বিষয়টা। তাহলে এটা হলো আমাদের চতুর্থ, চতুর্থ 10 মিটারে বস্তুটি কোথায় থাকতেছে অতিক্রমকালে? ভূমিতে। তাহলে ভূমিতে যদি হয় তাহলে আমরা বিভব শক্তি কত পাই? আমরা যেহেতু পূর্বে বলেছি ভূমিতে, ভূমিতে বস্তুর উচ্চতা নাই, আর যেখানে উচ্চতা নাই সেখানে বস্তুর বিভব শক্তি থাকে না। তাহলে আমরা এখানে যে 75 × 9.88 × 0, তার মানে এখানে আমাদের 0 জুল। কিন্তু গতিশক্তি আছে, বস্তুটা যেহেতু এখান থেকে এখানে আসতেছে তাহলে আমাদের কত আসতেছে? 75 × 9.8 × 40। তাহলে আমাদের এখানে আমরা মানটা পাচ্ছি 29,400 জুল। তাহলে সময় কতটুকু লাগবে আমরা দেখি, রুট ওভার টুয়াইস এক্স ডিভাইডেড 9 জি। তাহলে আমরা পাচ্ছি মানটা হলো 2 × 40 / 9.8। তাহলে আমাদের এখানে আসতেছে কত? ডিভাইডেড 9.8 রুট ওভার আনসার 2.8885 এত সেকেন্ড। তার মানে আমার এই জায়গায় যে আসছে ভূমিতে বস্তুটির হলো, ভূমিতে বস্তুটির হলো কি? বিভব শক্তি। অর্থাৎ এখানে আমাদের বিভব শক্তি আমাদের 0 জুল, আর গতিশক্তি হচ্ছে আমাদের 29,400 জুল, এবং T5 আমাদের 2.85 সেকেন্ড। তাহলে এই এই ডাটাগুলো আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে যদি একটি বস্তুকে যদি আমরা হলো 40 মিটার থেকে 10 মিটার পর পর যদি আমরা দিই তাহলে কিন্তু আমরা হলো এই বিন্দুগুলো পাই, এবং সেখানে শক্তির কী পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখতে পাই, পাশাপাশি কতটুকু সময় লাগে সেটা আমরা দেখব। এখন আমরা এটার উপর ভিত্তি করে আমাদেরকে দুইটা লেখচিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ সময় বনাম গতিশক্তির লেখচিত্র একটি অঙ্কন করতে হবে, এবং সময় বনাম বিভব শক্তির গতিশক্তি একটি লেখচিত্র অঙ্কন করতে হবে। গয়ে তোমাদের দুইটা লেখচিত্র অঙ্কন করতে হবে। এসো আমরা সেই বিষয়টাই দেখার চেষ্টা করি, কীভাবে এই বিন্দুগুলো দিয়ে আমরা কীভাবে লেখচিত্র দুইটা পেতে পারি তা আমরা দেখি। তাহলে আমরা এদিকে হলো সময় বসাবো, এদিকে আমরা সময় বসাবো, আর এদিকে আমরা শক্তি, শক্তি অর্থাৎ আমি প্রথমে শক্তির পরি শক্তির পরিমাণ শক্তির পরিমাণ তাহলে আমি একটা প্রথমে এই একটা বিন্দু বানাই, এটা আমাদের 0, এখানে আমি একটা বিন্দু বানাই, এটা হলো আমার 1.43 সেকেন্ড। তারপরে এখানে আমি একটা বিন্দু বানাই, এটা আমার ছিল হলো 2.02 02। তারপরে এখানে আমি আর একটা বিন্দু বানাই 2.47, আর এই জায়গায় একটা বিন্দু বানাই, এটা হলো 2.85। এভাবে আমরা এক্স অক্ষ বরাবর একটা করলাম। এখন আমাদের পালা হচ্ছে আমরা হলো শক্তির, এই যে এখানে আমরা যে এই সময়গুলোকে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর বসালাম, এবং আমরা কী করবো একটা গতিশক্তির সময়ের সাথে গতিশক্তিরটা বের করবো, একটা হলো গতিশক্তি সময়ের সাথে বিভব শক্তির লেখচিত্র অঙ্কন করবো। তাহলে প্রথমে আমরা হলো একটু গতিশক্তিটা একটু মানগুলো আগে বসানোর চেষ্টা করি। এখানে আমরা ধরে নিলাম এটা হলো আমাদের আছে সর্বনিম্ন মান হচ্ছে 7,350, এটা হলো 7,350
50 জুল, এটাকে আমরা ধরে নিলাম কত আছে আমার, এরপর হলো 14,000 700, এটাকে আমরা ধরলাম 22,050 এবং এটাকে আমরা ধরলাম হচ্ছে 29,700 জুল। এইভাবে আমরা হলে এক্স এবং ওয়াই অক্ষ একে লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করব। দেখো যে এটা হলো আমরা হলো একটু বোঝাচ্ছে, যদি আমার কাছে স্কেলটা নেই যেটা তোমরা একটু দেখে নাও যে কীভাবে এই গ্রাফ চিত্রটা আঁকতে হয়। তবে বাঁকা হয়ে যাচ্ছে, তারপরে তোমরা একটু দেখো ঠিক এখানেও তাই আমি করব। সম্ভবত বাঁকা হয়ে যাচ্ছে, তারপরে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এইভাবে তোমরা সুন্দর করে স্কেল টেনে লেখচিত্রটা অঙ্কন করবা। দেখো জিনিসটা কিভাবে করতে হয় এই কাজটা, এটাই হলো আমাদের মূল শিক্ষা। তাহলে এখান থেকে আমরা যদি আঁকি তাহলে এখান থেকে ধরো অর্থাৎ আমি এই বিন্দুটা নিলাম, তারপরে এটা হলো আমার এই বিন্দুটা, পরবর্তীতে একটু বাঁকা হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা এটা সর্বশেষ এটা দেখো। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা লেখচিত্র। এখন আমরা কি করব, কাজটা করব প্রথমে সময়ের সাথে, তোমরা কিন্তু প্রথমে যে কাজটা করবে হচ্ছে এই সময় বনাম গতিশক্তি লেখচিত্র অঙ্কন করবে। তাহলে আমি হলো প্রথমে যেটা বের করতে চাচ্ছি সময় বনাম গতিশক্তি লেখচিত্র, আমি সময় ভার্সেস গতিশক্তি এই মানটা প্রথমে আমি প্রথমে তোমরা লেখচিত্রটা অঙ্কন করবে এইভাবে। তাহলে কীভাবে, তাহলে আমাদের যখন সময়টা ছিল জিরো তখন আমাদের গতিশক্তি কত ছিল, গতিশক্তিও জিরো, অর্থাৎ আমার এই জায়গায় ছিল। যখন সময়টা আমার হলো 1.43 সেকেন্ড তখন আমাদের গতিশক্তি কত, 7,350, অর্থাৎ যখন আমার এটা তাহলে এই এই জায়গায় ছিল। যখন আমাদের 2.02 তখন হলো আমাদের হলো গতিশক্তি ছিল 14,700, অর্থাৎ এই সোজাসুজি আমাদের এই বিন্দুটা। যখন আমাদের 2.4 সেকেন্ড ছিল, 2.4 সেকেন্ড তখন গতিশক্তি ছিল হলো 22,050, তাহলে 22,050-এর ঘর কোথায়, এখান থেকে 22,050। যখন আমাদের 2.85 সেকেন্ড ছিল তখন আমাদের গতিশক্তি ছিল 29,400, অর্থাৎ আমাদের এই বিন্দুটা। এই যে আমরা আমরা কী করলাম এতক্ষণ যেটা আঁকালাম এইভাবে তোমাদের প্রথম যে লেখচিত্র আছে অর্থাৎ সময় বনাম গতিশক্তি লেখচিত্রটা এভাবে তার মানগুলো বসা দিতে হবে। এখন যদি আমরা এটাকে হলো যোগ করার চেষ্টা করি, দেখো এইভাবে, তাহলে এইটা হলো আমাদের হচ্ছে কিসের লেখচিত্র আসলো, সময় বনাম গতিশক্তি লেখচিত্র। ঠিক অনুরূপ এই একইভাবে তোমাকে আবার সময় বনাম
বিভব শক্তির লেখচিত্র অঙ্কন করতে হবে, যে আমি এই বিষয়টা একই লেখচিত্রের মধ্যে আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে এটা হলো কোথায়, এটা হলো এইটার, এটার ক্ষেত্রে এটা। যদি আমরা হলো এখন যদি যেটা আঁকবো সেটা হলো সময় বলাম বিভব শক্তি, এই জায়গায় তোমার পরিবর্তন হবে, অর্থাৎ আমরা এরপরের যে লেখচিত্র এখানে আঁকবো সেটা হলো এটা বিভব শক্তির লেখচিত্র আঁকবো সময়ের সাথে। আচ্ছা দেখি আমরা বিভব শক্তি লেখচিত্র আঁকলে কী হয়, এদিকে তাকাও। যখন আমাদের টাইম ছিল জিরো তখন আমাদের বিভব শক্তি ছিল 1400, অর্থাৎ আমাদের জিরো যখন সময় ছিল তখন আমাদের বিভব শক্তিটা কোথায় ছিল, আমাদের হলো এই বিভব শক্তিটা ছিল এই জায়গায়, এই জায়গায় এই বিন্দুটা। যখন আমাদের 1.43 সেকেন্ড ছিল তখন আমাদের বিভব শক্তি ছিল 22500, অর্থাৎ 22500 মানে এই বিন্দুতে। অর্থাৎ আমাদের তখন মানটা ছিল এই জায়গায়, এটা ছিল, এটা পেলাম আমরা। যখন আমাদের এটা ছিল তখন আমাদের 14500, অর্থাৎ 2.02 সেকেন্ডে আমাদের এটাই ছিল, অর্থাৎ আমাদের এই বিন্দুটাই ছিল, আমরা যে প্রথম যে বিন্দুটা করছিলাম সেই বিন্দুটাই ছিল, অর্থাৎ আমাদের এই বিন্দুটাই ছিল। তাহলে এত সেকেন্ড সময়, অর্থাৎ 2.47 সময় আমাদের বিভব শক্তি 7000, তো তাহলে আমাদের হলো ছিল এই বিন্দুতে, এই জায়গায়, অর্থাৎ আমরা যদি দেখি এই জায়গায়, আর লাস্টেরটা ছিল হলো এখানে জিরো, অর্থাৎ আমাদের এই বিন্দুটাই আসবে। তাহলে আমরা যদি এই তিনটা বিন্দুকে যদি এভাবে আমরা দেখি তাহলে আমাদের কেমন আসে, তাহলে আমরা এইভাবে দেখতে পাই, এইভাবে 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 এইভাবে, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতেছি যে এই যে আমরা পেলাম এটা ছিল আমাদের, এই রেখাটা ছিল গতিশক্তির, অর্থাৎ সময় বাড়ছে গতিশক্তি বাড়ছে, আর এখানে সময় বাড়ছে বিভব শক্তি কমে গেছে, অর্থাৎ বস্তুটা যখন নিচের দিকে আসছে তখন বিভব শক্তি কমে যাচ্ছে গতিশক্তি বেড়ে যাচ্ছে, এটা হলো আমাদের হলো সময় বলাম বিভব শক্তি। অর্থাৎ এই যে আমি যে রেখাটা আঁকলাম এইটা হলো আমাদের হলো কি, এই এই রেখাটা, এই রেখাটা হচ্ছে আমাদের হলো সময় বনাম বিভব শক্তি, বিভব শক্তি, আর এই যে লেখা রেখচিত্রটা আছে এটা সময় বনাম গতিশক্তি। আশা করি বিষয় একটা বুঝতে পেরেছ। তাহলে প্রথমে যে লেখচিত্রটা অঙ্কন করবে এই সময় বনাম গতিশক্তির এই লেখচিত্রটা অঙ্কন করবা, এটা একটা। পরের লেখচিত্র অঙ্কন করবে হচ্ছে সময় বনাম বিভব শক্তি, অর্থাৎ এই লেখচিত্রটা অঙ্কন করতে হবে। এইভাবে তোমাদের হলো কী করতে হবে, এই গয়ের প্রশ্নগুলো সলভ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন পরে চতুর্থ যে ঘয়ের যে প্রশ্নে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে লেখচিত্র সে পেলাম এই লেখচিত্র থেকে আমাদের দেখাইতে হবে যে কোথায় কত উচ্চতা বস্তুটির বিভব শক্তি গতিশক্তি সমান। অর্থাৎ আমরা গয়ে যে দুটি লেখচিত্র পেয়েছি সেই লেখচিত্র দুটি দিয়ে আমরা কীভাবে বের করবো হচ্ছে যেখানে বিভব শক্তি গতিশক্তি সমান। অলরেডি আমরা কিছুটা জেনেই গেছি যে অর্থাৎ আমরা হচ্ছে এই যে জায়গায় এই বিন্দুতে, এই বিন্দুতে হলো তার বিভব শক্তি গতিশক্তি সমান। তাহলে এটা আমাকে লেখচিত্রের মাধ্যমে দেখো, এখানে একটু ভালো করে খেয়াল করো, এই পজিশনে এখানে দেখো এদিকে ঘয়ের প্রশ্ন কিন্তু কথা বলতেছে। এখন হচ্ছে আমি যে কথাটা বলতেছি এটা হলো ঘ, অর্থাৎ ঘয়ের প্রশ্ন, এটা ঘয়ের প্রশ্ন। তাহলে ঘয়ের প্রশ্নে বলা হচ্ছে যে দেখো যে আমরা হলো কীভাবে আমরা এইভাবে লিখবো, লিখবো কীভাবে যে গহেতে প্রাপ্ত দুটি লেখচিত্রকে একত্রিত করে পাই, তখন তোমরা এই ঘয়ে এই লেখচিত্রটা যে এখন যে টোটাল লেখচিত্র আমি এঁকেছি এই লেখচিত্রটা তোমরা আঁকবা। আমি কি বলি যে ঘয়ের প্রশ্ন লেখার সময় লিখবা যে গণং প্রশ্ন হতে প্রাপ্ত দুটি লেখচিত্রকে একত্রিত করে পাই, তখন এই লেখচিত্রটা তুমি এই যে টোটাল এই লেখচিত্রটা আঁকবা। আঁকার পরে তখন বলবা যে বস্তুটি এত সময় পর, এই দেখো বস্তুটি যখন এখান থেকে এই যে এই জায়গায় আসছে তখন তার সময় ছিল কত, সময় লাগছে হচ্ছে কিন্তু এইটা, অর্থাৎ 2.02 সেকেন্ড। অর্থাৎ আমরা বলবো যে বস্তুটি যখন এত বস্তুটি এত সময় পর কত মিটার আসছে বলতো, এই যে এই বিন্দুতে আসছে কত, এটুকু হলো আমাদের ছিল হলো কত, এটা ছিল 10 আর এটা ছিল 10, তাহলে 10 হলো 20, তাহলে 20 মিটার নিচে
অর্থাৎ বস্তুটি এত সময় পর 20 মিটার নিচে বা 20 মিটার উচ্চতা বস্তুটির কি বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে যা সর্বোচ্চ উচ্চতা অর্ধেক। আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে বলি, প্রথমে লিখবা যে গ নং প্রশ্ন হতে প্রাপ্ত দুটি লেখচিত্রকে একত্রিত করে পাই, তখন এইটুটা লেখচিত্রটা অঙ্কন করবা। করার পরে বলবা যে এত সময় পর বস্তুটি 20 মিটার অতিক্রম করার পরে তার গতিশক্তি বিভব শক্তি সমান হয়, অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ উচ্চতার অর্ধেক। এইটুকু প্রথম। তার দ্বিতীয় অংশে বলছে যে সেটা হলো কত অংশ, সেটা কত অংশ। তাহলে সেই কথাটা যদি তোমরা লিখতে চাও তাহলে দেখো আমি এখানে লিখি, এই যে এই জায়গাতে আমি লিখি, সেটা কী করবা, তাহলে কত অংশ। তাহলে আচ্ছা এই কথাটা আমি এখানে একটু মুছে দিই যে এটা কত অংশ। তাহলে দ্বিতীয় অংশটাকে তোমরা এইভাবে লিখবা যে দ্বিতীয় অংশ, তাহলে আমরা এইভাবে লিখি, তাহলে আমাদের কত অংশ বলছে যে এটার, তাহলে আমাদের উচ্চতার উচ্চতার হলো কত অংশ হইতে পারে, আমাদের ছিল এইটা হলো কয় মিটার আসছে 20 মিটার, আর আমাদের টোটাল উচ্চতা কত 40, তার মানে আমাদের 100, তাহলে এখানে করলে 50%। অর্থাৎ বস্তুটি বিভব শক্তি গতিশক্তি সমান হবে কত পার্সেন্ট উচ্চতা, 50% উচ্চতা, অর্থাৎ মোট উচ্চতার এত পার্সেন্ট। বিষয়টা বুঝতে পেরেছো মনে হয়, যে যে বলছে যে লাস্টের কথাটা বলছে লেখসূত্র হতে কোন উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তি সমান এবং দেখাও সেটা উচ্চতার কত অংশ, অর্থাৎ এটা কিন্তু উচ্চতার কত অংশ এটা বলতো 50%, অর্থাৎ অর্ধেক অংশ। তাহলে আমার কাছে টোটাল উচ্চতা ছিল হলো কত 40, আর আমরা দেখেছি যে 20 উচ্চতায় আসার পর বা 20 উচ্চতার নিচে বা ভূমি হতে 20 উচ্চতার উপরে আসার পরে দেখা যাচ্ছে তার যে মোট উচ্চতা ছিল তার অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 50%। তাহলে মোট উচ্চতার কত অংশ, 50%। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের থেকে লাস্টে কিন্তু এই প্রশ্নটা চেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান 3 অ্যাসাইনমেন্টের প্রশ্ন সমাধান করা। এখানে যদি ছোটোখাটো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই টিউটোরিয়ালের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আরও পরবর্তীতে বায়োলজির অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, যাতে তোমার বন্ধুরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হয়। এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।